আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সব সময়। আমি সাহেদ সানি, আপনারা দেখছেন সাহেদটিউব। আমি এখন গোল্ড চার্টে আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি অলরেডি লস নিছি একটা বিশাল, $1,427 টোটাল সব যে কটা অ্যাকাউন্ট আছে সেগুলো মিলাই। তো গতকালকে ইউএসডি স্ট্রং হওয়ার আশা করছিলাম, বাট ইউএসডি স্ট্রং হয় নাই। এবং আজকে বড় সড়ো নিউজ আছে, তাতেও দেখা যাবে যে আজকে শুক্রবার, শুক্রবারের দিনে মার্কেট একটু অন্যরকমের কাজ করে। তারপরেও এই অ্যানালাইসিসটা, মানে আমি ট্রেডটা নিতেছি, পাশাপাশি হচ্ছে আপনাদের এই জিনিসটা শেয়ার করা। যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায় তাহলে নেবেন, নতুবা নেওয়ার প্রয়োজন নাই। তো গোল্ডে দেখতে পারতেছেন আমি এখানে তিনটা রেখা আঁকছি, এবং এই তিনটার মধ্যেই হচ্ছে আমি ট্রেডিংয়ের জায়গাটা নিয়ে নিছি, নির্ধারণ করছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে মার্কেটের পজিশন আছে এই লেভেলে। এখানে এই যে হলুদ রেখাটা টানছি, এটা হচ্ছে বর্তমানে আজকের দিনের হচ্ছে পিভট পয়েন্ট, এবং এর নিচে যেটা আছে সেটা একটা সাপোর্ট জোন, এবং এই যে জায়গাটা আছে এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স জোন। তো আমি যদি এখান থেকে বাইয়ের হিসাবে থাকি, ধরলাম আমি এখান থেকে বাই নিছি, তাহলে আমার বাই পজিশন হবে এই, আমার টিপি লেভেল থাকবে এইটা, আমার এসএল লেগবে থাকবে এইটার একটু নিচে। দ্যাটস মিন আমি এসএলটা আমি ধরেই নিব, আমার এসএলটা আমি রাখবো এখানে, এবং এটার থেকে ওটা নিচে রাখবো, এবং এটা থেকে নিচে রাখবো। দ্যাটস মিন হচ্ছে আমি যদি এখান থেকে এন্ট্রিটা নিই, অলরেডি আমি নিছি, আপনি যদি নেন তাহলে আপনার টিপিটা থাকবে এখানে, এখানে হচ্ছে আপনার টিপি, ওকে, আপনার এসএলটা দিবেন এই লেভেলে, এসএলটা এই লেভেলে, আপনার এন্ট্রি এখানে একটা নিচ্ছেন, ওকে, ঠিক আছে। যদি মার্কেট নামে এখান থেকে এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি নিতে পারেন, এবং এসএলটা এখানে রাখতে পারেন। আর এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও ডাউন হবে, জেনে রাখেন। আর এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও আপ হবে, সিম্পল হিসাব। তো এটা হচ্ছে আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি সিগনাল, এটাই বলেন না কেন। যদি আপনার অ্যানালাইসিসের সাথে মিলে যায় তাহলে নিতে পারেন, তবে আমি আজকে মুভমেন্টটা বাইরের দিকে রাখবো, কারণ মার্কেটের যে আগের প্রেক্ষাপট বা যে অনুযায়ী গেছে টেকনিক্যালটাই ঠিক ছিল, বাট আমি গতকালকে একটু ফান্ডামেন্টালের সাথে মিলাইতে যাই, আমার গতকালকে একটা বেশ ভালো লস নিতে হয়েছে। গতকালকের হিসাবে আজকের দিনে আমি লস নিতে বাধ্য হয়েছি, ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলাই নেবেন, মিলাই নিলে আপনি এখান থেকে একটা, আশা করি যে ভালো একটা প্রফিট করে ফেলাইতে পারবেন এই হেইটা এবং এই এতটুকের মধ্যেই। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।